ইমাম আহমদ ইবনে হাম্বাল, রুটির দোকানদার শাব বিন খাব্বাস, যুবক রুটি বানাচ্ছে, যে সালাম দিলেন আসসালামু আলাইকুম, বাবা শীতের রাতে বিপদে পড়েছে, যাওয়ার জায়গা নেই, তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পাই তোমার কি কোনো ক্ষতি হবে? যুবক বলেন, না না কোনো ক্ষতি হবে না, আহলান ওয়া সাহলান, আমার হাবান বিক খোশ আমদেদ, এটা তো খুশ নাসিব আমার, আপনি আগুন পোহালে আমার সমস্যা কে? আসেন ইমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে শুকরিয়া জানিয়ে আল্লাহর শুকরিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ, কি পড়ে? আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে, বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে, কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে, টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে, শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক, ঘটনা কি, এই যুবকের হলোটা কি, শুধু আস্তাগফিরুল্লাহ? তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন, বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনাটা কি, কেন এত তুমি ইস্তিগফার পড়ো? যুবক বলল, এটা আমার একটা চিরাচরিত আমল, সব সময় আমি এই আমলটা করি, আমি সব সময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর সব সময় ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়, এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে? শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বাল অবাক, বলে কি, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই কবুল? না আনা মুস্তাজাবুদ দাওয়া, হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায়, তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো? হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি, সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেল, সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি? যুবক বলতে আরম্ভ করলো, আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল, আল্লাহ তোমার কাছে আমার আকুতি, তোমার কাছে আমার মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি, আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই, আজও আল্লাহ তাআলা এই দোয়াটা কেন যে কবুল করেন আমি জানি না। একথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া শাব, হে যুবক, আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে, আহমদ ইবনে হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে, আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর, আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বাল। যুবক নিজেকে ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সবচাইতে বড় মুহাদ্দিসকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবনে হাম্বালের কপালে চুমুকে দেয় আর আহমদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বলল, ইমাম রব্বুল আলামিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই, এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে, এই দোয়াটাও কবুল, মুস্তাজাবুদ দাওয়া, আপনি সবসময় যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে?